হিন্দুদের নিয়ে, হিন্দুদের জন্য, হিন্দু লাইভস ম্যাটার। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন। নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। আশা করি আপনারা পৃথিবীর যে যে প্রান্তেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, এই ইউটিউব চ্যানেলটি বাংলাদেশের নিপীড়িত নির্যাতিত হিন্দুদের কণ্ঠস্বর হিসাবে আত্মপ্রকাশ করেছে। আমি বিভিন্ন সময়ে বাংলাদেশের বা বহির্বিশ্বের হিন্দুদের ওপর যে কোনো ধরনের নির্যাতন নিপীড়নের ভিডিও প্রকাশ করে থাকি। তাছাড়াও কিছু রিলেভেন্ট যেই ভিডিওগুলি আছে, যেগুলি মানুষের মৌলিক অধিকার, স্বাধীনতা, এইগুলি বিশেষ করে নারী অধিকার যখন লঙ্ঘন করে, তখন আমি সেই ব্যাপারও মাঝে মধ্যে ভিডিও করে থাকি। তো একটা জিনিস অত্যন্ত বেদনাদায়ক যে আমাদের বাংলাদেশের অনেক মুসলমান, এবং আমি বলবো যে দিস ইজ এ ম্যাক্সিমাম মুসলিম, তারা কখনোই স্বীকার করে না যে বাংলাদেশে হিন্দুরা নির্যাতনের শিকার। এবং যদি সেটা তারা স্বীকারও করে, তারপরে ওইটাকে কোয়ালিফাই করে যে না, ভারতে যা হচ্ছে তার 1% বা তার সমপরিমাণ হচ্ছে না, ভারতে বেশি হচ্ছে, মানে নানানভাবে তারা সেই বাংলাদেশের হিন্দুদের দুর্দশা দুঃখের কাহিনীটাকে তারা লঘু করতে চায় কোনোভাবে। তারা ওই সক্রিয়ভাবে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে সেটা না, কিন্তু তারা উল্টা এই কোয়ান্টিফাই করে যে অন্যান্য দেশের চাইতে এরকম বাংলাদেশে কম হয় বা বিশ্বের সর্বত্র সংখ্যালঘুরা নির্যাতিত হয়, মানে এইভাবে। তো আমার কথা হলো যে এইভাবে জিনিসগুলি কোয়ালিফাই বা কোয়ান্টিফাই না করে স্রেফ মানবিকতার খাতিরে কেন আমাদের এই দেশের ভাই বোনেরা বলতে পারে না যে হ্যাঁ, এটা একটা প্রবলেম, বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের বৌদ্ধরা, বাংলাদেশের খ্রিস্টানরা নির্যাতিত হচ্ছে, অ্যান্ড দিস ইজ এ প্রবলেম, উই নিড টু চেঞ্জ ইট। তো কয়েকদিন আগে এই যে আপনারা দেখেছেন যে রূপসার শিয়ালি গ্রামে যেই মসজিদের পাশ দিয়ে মরদেহ নিয়ে যাওয়ার সময় হরিনাম কীর্তন করতে করতে যখন নিয়ে যাচ্ছিল, সেই জেরে মসজিদের লোকজন এবং গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের মুসলমানরা হিন্দু বাড়িতে আক্রমণ করেছে, মন্দিরে আক্রমণ করেছে, এই জিনিসগুলি করেছে। হ্যাঁ, তার পরবর্তীতে যাই হোক, এটার মামলা মোকদ্দমার সেটা কোন দিকে যাচ্ছে সেটা আমার ব্যাপার নয় রাইট নাও। আমি যেটা বলতে চাচ্ছি যে তারা সেইখানে একটা সুধী সমাবেশ, একটা নাগরিক সমাবেশ করেছে। সেই নাগরিক সমাজে সমাবেশে সবার বক্তব্য যে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, কাউকে সাম্প্রদায়িক এই সম্প্রীতি বিনষ্ট করতে দেওয়া হবে না, এবং সেটা কঠোর হস্তে দমন করা হবে যদি সেটা কেউ করে। এখন আমার বক্তব্য হলো যে এই যে আপনারা সুধী সমাবেশে, নাগরিক সমাবেশে বক্তব্য দিয়ে বলতেছেন যে বাংলাদেশ একটা সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত, কাউকে এটা এই এই সম্প্রীতি নষ্ট করতে দিব না, কিন্তু সম্প্রীতি নষ্ট হওয়ার কারণেই তো আপনারা এই আজকের এই নাগরিক সমাবেশ, এই সুধী সমাবেশ আয়োজন করেছেন এবং সেইখানে বক্তব্য দিচ্ছেন যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিদ্যমান, বিরাজমান, এইটাকে নষ্ট করতে দেওয়া হবে না। তো জিনিসটা কেমন হয়ে গেল না, যে আপনি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়েছে বলেই একটা সভায় আসছেন, সেইখানে এসে বলতেছেন যে আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে, এইটা কাউকে বিনষ্ট করতে দেওয়া হবে না। তাহলে জিনিসটা কি হচ্ছে, জিনিসটাকে সামহাও ধামাচাপা দেওয়া হচ্ছে, জিনিসটাকে অস্বীকার করা হচ্ছে। একটা চলমান ঘটনা, একটা ঘটমান ঘটনা, একটা যেই ঘটনাটা ঘটে গেছে সেইটাকে বেমালুম আমরা অস্বীকার করে যাচ্ছি। এখন এই যে আমি জানি এইখানে এই এই মিটিংয়ে জেলার প্রশাসনিক বিভিন্ন কর্মকর্তা, পুলিশের লোকজন, র‍্যাবের লোকজন, রাজনীতিবিদ, সমাজকর্মী, সমাজের নেতারা, সমাজপতিরা এবং হিন্দু মুসলমান সকলেই, এবং তাদের সবার বক্তব্য যে আমাদের এইখানে এইখানে সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করতেছে, কিন্তু মিটিংটাই কিন্তু হয়েছে
সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হওয়ার কারণে কিছু মুসলমান একজোট হয়ে পার্শ্ববর্তী গ্রাম থেকে এবং মসজিদের ইমামের দ্বারা প্রভাবিত হয়ে এবং মাইকের মাধ্যমে ঘোষণা দিয়ে এই হিন্দু বাড়িতে 56টা হিন্দু বাড়িতে আক্রমণ করা হয়েছে। মন্দিরে 4টা মন্দিরে অনেক প্রতিমা ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের অনেক দোকানপাট ভাঙচুর করা হয়েছে। তা এই জিনিসগুলি তো বেছে বেছে হিন্দুদেরই হয়েছে, হিন্দুদের বাড়িতে, হিন্দুদের মন্দিরে, হিন্দুদের দোকানে। এইখানে কিন্তু মুসলমানদের বাড়ি, মুসলমানদের মসজিদ বা মুসলমানদের দোকানে কিন্তু আক্রমণটা হয় নাই। সুতরাং এবং কারা করেছে, হিন্দুরা কিন্তু আক্রমণটা করে নাই, করেছে মুসলমানরা। তাহলে ব্যাপারটা একপেশে এবং এই এইটা তো সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হইতে পারে না। সুতরাং এটাকে স্বীকার কেন করবেন না আপনারা? যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে তারা কি দুষ্কৃতিকারী? হ্যাঁ, দুষ্কৃতিকারী, কিন্তু কোন ধরনের দুষ্কৃতিকারী? তারা কি চুরি করছে? তারা কি ডাকাতি করছে? তারা কি খুন করছে? না, তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তারা একটা সাম্প্রদায়িক শক্তি, একটা মৌলবাদী শক্তি, এবং সেই শক্তিটাকে আমাদের কনডেম করতে হলে আগে সেই ঘটনাটাকে স্বীকার করতে হবে যে এইখানে কিছু প্রবলেম আছে, এইখানে আমাদের মানুষের মস্তিষ্কের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ রোপিত আছে, এই বীজ আমাদের এই মূলোৎপাটন করতে হবে, এই বীজ এই মস্তিষ্ক থেকে সরাতে হবে। তা না করলে, আপনি যতদিন এইটাকে স্বীকার না করবেন, যতদিন বলবেন যে এইখানে প্রবলেম নাই, তাহলে আপনি প্রবলেম না থাকলে প্রবলেম সলভটা কী করে করবেন? আপনি বলতেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আবার বলতেছেন কাউকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দিবেন না। তো এই কথাবার্তা, অবান্তর কথাবার্তা আসবে কেন? যেই জিনিসটা প্রবলেমটা নাই, সেই প্রবলেমটা এই মূলোৎপাটন করা বা প্রবলেমটা ঠেকানোর আমাদের এত দরকার কি? তাই না? প্রবলেমই নাই। তো বোঝা যাচ্ছে যে প্রবলেম আছে, কিন্তু আমাদের এখানে মানসিকতারও একটা বড় প্রবলেম। কারণ আজকে এই যে এইরকম ঘটনা ঘটলে, আপনি যদি যে কোনো সভ্য সমাজে, যে কোনো সভ্য দেশে, পাশ্চাত্যের দেশগুলিতে, গণতান্ত্রিক দেশগুলিতে, সুষ্ঠু মানবাধিকার যেই সমস্ত দেশে আছে, সেইখানে যদি এই ধরনের কোনো ঘটনা ঘটতো, আপনি বিশ্বাস করবেন না আপনারা যে সেইখান থেকে এই সমাজের যারা নাকি সংখ্যাগরিষ্ঠ সমাজের নেতারা সহ এবং যেই ধরনের দুর্বৃত্তরা, যেই সমাজের দুর্বৃত্তরা এই ধরনের দুষ্ট কাজ চরিতার্থ করেছে, এই ধরনের সাম্প্রদায়িক হামলা দাঙ্গা হাঙ্গামা করেছে, সেই সমাজের নেতারা, সেই সমাজপতিরা, সেই সমাজের লোকজন সহ এই স্থানীয় পুলিশ প্রশাসন, এমনকি কেন্দ্রীয় প্রশাসন এবং প্রেসিডেন্ট পর্যন্ত এই জিনিসগুলির ব্যাপারে কিন্তু তারা শুরুতেই বলতো যে আমরা, আমাদের এইখানে সমস্যা আছে, আমরা পারফেক্ট না, আমরা এইটার এই সমস্যার সমাধান করতে চাই এবং সংখ্যালঘুদের পাশে দাঁড়াইয়া তাদের নিরাপত্তার আশ্বাস দিত, তারা ক্ষমা চাইত এই কারণের জন্য, তাদের ব্যর্থতার জন্য, তাদের এই সমাজের এই দুর্বৃত্তায়নের জন্য, সেই মানসিক দৈন্যতার জন্য, হিংসার জন্য প্রথমেই তারা আগে ক্ষমা চাইত। যারা নাকি ভুক্তভোগী সমাজ, ভুক্তভোগী পরিবার, ভুক্তভোগী যেই জনসাধারণ দেশের, তাদের পক্ষে একাত্মতা ঘোষণা করে তারা বলতো, প্রথমেই যে বক্তব্যটা তারা দিত সেটা হলো যে আজকে আমাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে, আমাদের ভাই, আমাদের বন্ধু, আমাদের প্রতিবেশী আজকে এক ধর্মীয় কুলাঙ্গারদের দ্বারা আক্রান্ত হয়েছে, এই আক্রমণ আমার বিরুদ্ধে, এই আক্রমণ তাদের বিরুদ্ধে, এই আক্রমণ আমাদের সমাজের বিরুদ্ধে, এই আক্রমণ আমাদের দেশের বিরুদ্ধে, এই আক্রমণ মানবতার বিরুদ্ধে, এবং এই জন্য আজকে সেই সংখ্যাগুরু জনগোষ্ঠীর পক্ষ থেকে আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি সেই সাথে এটাও বলতে চাই, দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, যে আমরা যে কোনো মূল্যে এই দুষ্টচক্র, এই বিষবৃক্ষদের মূল উৎপাটন করব, তাদেরকে আমরা প্রতিহত করব, আমরা আপনাদের পাশে থাকব, আমরা আপনারা, আমরা একই সমাজের মানুষ। এই সমাজের একজন মানুষও যদি নিজেকে অনিরাপদ ভাবে, তাহলে আমি বলবো যে এই ব্যর্থতা আমাদের সকলের, এই সমাজ আমাদের সকলের জন্য অনিরাপদ। সুতরাং আমরা কাঁধে কাঁধ মিলিয়ে, আমরা হাতে হাত ধরে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে একসাথে এই দুষ্কৃতিকারীদেরকে আমরা প্রতিহত করব,
আমরা আপনাদের পাশে আছি, আপনারা আমাদের পাশে থাকুন, আমাদেরকে বিশ্বাস করুন, আমাদের ওপর আস্থা রাখুন। আমরা এইবার ব্যর্থ হয়েছি কিন্তু ভবিষ্যতে ব্যর্থ হব না, এই হওয়া উচিত ছিল আমাদের সেই দিনের এই সুধী সমাবেশের বক্তা, সুধী সমাবেশে উপস্থিত কর্মকর্তা, সরকারি কর্মকর্তা এবং প্রশাসনিক কর্মকর্তা এবং আমাদের রাষ্ট্রীয় নেতারাও প্রকাশ্যে রেডিও টেলিভিশনে দুঃখ প্রকাশ করা উচিত ছিল এবং এই ঘটনার জন্য তাদের বলা উচিত ছিল যে এই দেশের প্রতি প্রত্যেকের জন্মগত অধিকার আছে, নিরাপত্তার অধিকার আছে। কিন্তু আমরা কি দেখলাম, জিনিসগুলিকে বেমালুম ভুলে গিয়ে বলল যে উভয় পক্ষে এই আক্রমণের সাথে জড়িত ছিল না। তাহলে কোন পক্ষ জড়িত ছিল? আরেক গ্রামের লোক আইসা এই তাদেরকে আক্রমণ করছে, ভালো কথা। কিন্তু সেই আরেক গ্রামের লোকগুলি কোন কমিউনিটির লোক, কোন এরা কি চিহ্নিত দুষ্কৃতিকারী? অবশ্যই না। এই লোকগুলির মতো দুষ্কৃতিকারী বাংলাদেশের ঘরে ঘরে পাওয়া যাবে, লক্ষ লক্ষ কোটি কোটি দুষ্কৃতিকারী আছে। তারা সুযোগ পাইলেই হিন্দুদের ওপর অত্যাচার করবে, সুযোগ পাইলেই খ্রিস্টানদের ওপর অত্যাচার করবে, সুযোগ পাইলেই বৌদ্ধদের ওপর ঝাঁপিয়ে পড়বে। সুতরাং এগুলি কিন্তু মার্কা মারাই না, এদের জাস্ট একটা উস্কানি দিলেই চলে যে হিন্দু ধরো, একটা দুইটা হিন্দু ধরো, সকাল বিকাল নাস্তা করো, মানে এই অবস্থা। তারা ওই খালি এই এই স্লোগানটা দিলেই হবে, সবাই নেমে পড়বে। কারণ দেখা গেছে যে যেই সমাজ, যেই জায়গাটাকে আপনি নিরাপদ মনে করবেন, সেই জায়গাও হিন্দুদের জন্য নিরাপদ না। সুতরাং আপনারা যদি মনে করেন যে এটা একটি আইসোলেটেড ইনসিডেন্ট, যে এক জায়গায় এটা ঘটে গেছে, এটা সারা বাংলাদেশের চিত্র না, কিন্তু আমরা বাংলাদেশের কোন জায়গাটায় দেখতেছি না যে মাইনরিটির আক্রান্ত হচ্ছে? কোন জায়গায় না, কোন জেলায় না, এমন কি কোনো জেলা আছে বাংলাদেশে যেখানে সংখ্যালঘুরা নিরাপদে বসবাস করতে পারে, সংখ্যালঘুরা বিচার পায়, সংখ্যালঘুরা মুখ তুলে কথা বলতে পারে? না, না, নোওয়্যার। সুতরাং যখনই একটা ঘটনা ঘটে তখনই নানান বিবৃতি, সেই স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে নানান স্তরের বিবৃতি যে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা হয় না, বাংলাদেশে সবাই ভালো আছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর মুখ থেকে আমরা কিছু শুনতে পাই না, কারণ বাংলাদেশে এই যে আস্তে আস্তে সংখ্যালঘুরা না বাঁচলে বাংলাদেশের কালচারটা মরে যাবে। একটা 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 ডাইভার্সিটির একটা মূল্য আছে, তাই না? খালি একরকম মানুষ দিয়েই আপনার ই চলবে না, কারণ তখন সেই জনগোষ্ঠী দুর্বল হয়ে পড়ে, যেই সেই জনগোষ্ঠীর ক্ষয়িষ্ণু জনগোষ্ঠী হয়ে যায়। ডাইভার্সিটিটা ইম্পর্ট্যান্ট, এই জন্য সারা ওয়ার্ল্ড তাদের ডাইভার্সিটিকে গুরুত্ব দেয়। এই যে আপনারা যদি মুসলমান দেশ বানাইতে চান 100% মুসলমান, আপনারা তাকিয়ে দেখেন আপনাদের মুসলমানদের দেশগুলির দিকে, যে 100% মুসলমানের দেশগুলি কী অবস্থায় আছে। আপনার প্রকৃতির বৈচিত্র্যের মতোই মানুষেরও সামাজিক বৈচিত্র্য থাকা অবশ্যই। রাষ্ট্রের মধ্যে যত বৈচিত্র্য থাকবে সেই রাষ্ট্র তত ধনী হবে, সেটা মানুষের বৈচিত্র্য, কালচারাল বৈচিত্র্য, মানে অনেক কিছু থাকতে পারে। তা আমি বলবো যে আমি অনুরোধ করব যে এই জিনিসগুলি এরপর থেকে আমাদের নীতি নির্ধারকরা, প্রশাসনের লোকজন, সরকার এবং সমাজের যারা অধিপতি, তারা যাতে অন্তত ঘটনাগুলি ঘটলে এটা যাতে স্বীকার করেন, সেই মানসিকতাটা আগে অর্জন করতে হবে সবাইকে, যে ঘটনা স্বীকার করার মতো, অপরাধ স্বীকার করার মতো, সেটা যদি অন্য কেউ করে তারপরও মানে সেই সমাজের প্রতিনিধি হিসাবে বা সেই সমাজের বা দেশের অধিপতি হিসাবে একজন নেতা সেটা স্বীকার করলে কোনো দোষ না, সেটা বরং তার মহানুভবতার পরিচয় দেবে, বা যাতে সে বলে যে হ্যাঁ, দেয়ার ইজ সামথিং রং, উই নিড টু রাইট দিস রং। সেইটাই তো, যারা এই ভিডিওটি দেখছেন এবং সেই কর্তা ব্যক্তিরা, সমাজপতিরা যদি এই ভিডিওটা দেখেন, তাহলে অন্তত তাদের বোধোদয় হবে যে অস্বীকার করে কোনো দিন সমস্যার সমাধান করা যাবে না। সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যাকে স্বীকার করতে হবে, সমস্যাকে চিহ্নিত করতে হবে, তারপরে তাকে অ্যাটাক করতে হবে। তো আপনারা সকলে ভালো থাকবেন, নমস্কার, টেক কেয়ার।